টুপি পাঞ্জাবি পরা ছেলেগুলোকে দেখলে একদম শাহজাদার মতো লাগে, মাশাআল্লাহ। টুপি পাঞ্জাবি পরা ছেলেদেরকে দেখলে যদি মাশাআল্লাহ মনে হয়, তাহলে আমাদের মতো যারা শার্ট প্যান্ট পরে তাদেরকে দেখে কি বলবা? আর যাই হোক ভাই, ছেলেদেরকে তো ভালো কথাই বলছে, তাই না? যে টুপি পাঞ্জাবি যারা পরে তাদেরকে মাশাআল্লাহ। তো আমি আরেকটা কথা বলতে চাই, আপু আপনার হাত কেন দেখা যায়? তো এটাই অবশেষে দাঁড়াইছে ভাই, যারা দিনের বেলা হাত দেখাতে পারে তারা রাতের বেলা অন্য কিছু দেখাতে চায়। যেমন ভাই দরজা জানলা লাগানোর পরে অনেক ঘরে ময়লা ঢুকে যায়, ঠিক কিছু এরকমই অনেক পর্দা করা মেয়েরে খারাপ হয়ে যায়। কিন্তু আমি এখানে সবার কথাই উল্লেখ করিনি ভাই, অনেক অনেক মেয়ে আছে যারা পর্দা করে ভালো, আমি তাদেরকে মন থেকে ভালোবাসা জানাই। ভালোবাসা মানে যে আই লাভ ইউ এমনও কিন্তু না, ভালোবাসি বোন হিসাবে ভালোবাসি। কি মিল, কি মহব্বত! আসলে আমার মতো ভালো ছেলে আর একটা হয় না। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। এন্ড বাই দ্য ওয়ে ভাই, সবাইকে একটা সিক্রেট কথা শেয়ার করি, যেটা কাউকে বলিও না দয়া করে, কেননা এটা আমি অফিসে বসে বসে ভিডিওটা বানাইতেছি, যদি কেউ জেনে যায় তাহলে পিছন মারা হয়ে যাবে ভাই, কেননা অফিস টাইমে মোবাইল চালানো নিষেধ, এখানে আমি কেমনে করে ভিডিও বানাই? উপরে আল্লাহ মেসেজ জমিন কথা সত্য। তারপরও তোমাদের ভালোবাসা যেখানে পাইছি সেখানে যেমনি হোক ভিডিও আমি বানাবো, টয়লেটে বসে বানাইলেও সমস্যা নাই। আল্লাহ হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হেই, এত খারাপ জায়গায় বানাবো? এতটা খারাপ দিন আমার আসে নাই। আচ্ছা, কেননা টয়লেটে গেলে হাত মারার পরে অন্য কিছু মারার সময়ই নাহি পাই। আমি আসলে অনেক ভাগ্যবান জান, সে যার জন্য হাজার হাজার মানুষ পাগল, সেই মানুষটা একান্তই আমার। ওই টিকটকে ঢুইকা খালি এটাই হুনি বলো না কি অমরের গার্লফ্রেন্ড? যে বলি ভাই, আমার দেখার বিষয় না, আমার জাস্ট এইটাই দেখার বিষয় যে ওর রং কে আছে। তো ভাই তুমি হইতে পারো অমরের গার্লফ্রেন্ড, নয়তো বা তুমি নায়ক সাহেব লাঞ্চার গার্লফ্রেন্ড। এক মিনিট, আমার গুরুর নাম আইলোকে, ও সরি, বাংলাদেশি নায়ক বলতে তো একজন আছে, এটা হলো আমার নায়ক, প্রিয় নায়ক সালমান শাহ। অন্য কাউকে তো আমি গনাই ধরিও না। কেন? কারণ কিছু কিছু বকচুদ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিছুদিন ধরে আইসা নিজের অনেক বড় নায়ক ভাবে, যারা বুঝার তারা এমনি বুঝে, বুঝাই দিতে হয় না ভালোভাবে। তো এই মেয়েটার কথায় আসি, আমি আসলে অনেক ভাগ্যবান জান ভাই। এত নেকামি কিসের জন্য? আমি আসলে অনেক ভাগ্যবান জান, কারণ হাজার হাজার মানুষ রাখে ভালোবাসে, সে শুধুমাত্র একান্ত আমার। দেখ ভাই, ওই দিন দেখলাম না আমার কমেন্ট বক্সে মারামারি চলতেছে ভাই অমরের রোস্ট করতে। অমরের রোস্ট একটা ভিডিওতে করছিলাম আমি, আমি তার অস্বীকার করতেছি না, আমার যেটা সত্যি মনে হয়েছিল আমি ওই দিন ওই ভিডিও বলছিলাম। তবে কিছু কিছু গ্রামের চাচা তো ভাই আছে যারা কিনা অমরকে আইডল মাইনা থাকে। তো তোমরা যদি বলো যে অমরের ফ্যান্স ফলোয়ার, মানে এই যে কিছু গ্রামের চাচা তো ভাই সারি আছে না, ওই যে গ্রামের খালার তো ভাই সারি, যেগুলো মনে করো যে ক্ষেত থেকে উঠাইছে, এন্ড ক্ষেত থেকে উঠাইছে মানে এমন তো না যে ভাই গ্রামের ক্ষেত থেকে উঠাইছে, মানে যাগো ভাই মাথার মধ্যে চুল থাকা সত্ত্বেও বুদ্ধি থাকে না, আমি তাদের কথাই উল্লেখ করতেছি। আচ্ছা সবাই, তোমরা যদি কমেন্ট করো যে অমরের ফ্যান্স ফলোয়ার নিয়ে ভিডিও বানানো উচিত, তাহলে আমি বানাবো, সমস্যা নাই, কমেন্ট বক্সে জানাই দিও। এ লাস্ট টাইম কে যেন একজন কমেন্ট করছিল, ভাই বৃষ্টি মনে হয় আপনার গার্লফ্রেন্ড, যে মনে হয় বারবার আপনি ভিডিও বানানোর সময় চলে আসে। ভাই একদম ঠিক ধরছেন, এইটা আমরা জানতাম, কারণ ভিডিও বানানোর সময় আমার গার্লফ্রেন্ড আমার সাথে চলে আসে, গতকালও আসছে বানচুদে, আজকেও আসছে বানচুদে, উটকি মারার লাগে আমার অডিওটার, উটকি মারার লাগে জাস্ট। আচ্ছা, প্রথম যেদিন মিয়া খলিফার নাম শুনছিলাম ভেবেছিলাম সে কত বড়ই না মাওলানা। ও মা, তারপর দেখি সে বিশ্ববিখ্যাত খেলোয়াড়। দেখো ভাই, যাদের বউ আছে তারা বউ দিয়ে, আর যাদের বউ নাই তারা হাতে তেল দিয়ে কাজ সারে। কি দেখো ভাই, যাদের বউ আছে তারা বউ দিয়ে, আর যাদের বউ নেই তারা বউ ছাড়া হাতে তেল দিয়ে কাজ সারে। বলছি আপু, এক্সপিরিয়েন্স ছাড়া এইসব জিনিস কয়জনই বা দেখাইতে পারে? আমারও আছে ছোট্ট একটা চাবি, তো দয়া করে ঢুকাইতে দাও না আমার চাবি, মানে তালা খুলতে তোমার দরজার। একটা মেয়েকে বলছিলাম যে আমারটা 2 মিনিটের মধ্যে বের হয়ে যায়, এই কথা বলে মেয়েটাকে না আধা ঘন্টা করে ফেলছি। তারপরে মেয়েটার যা অবস্থা হলো, আর না কষ্ট আমি পাইছি আপনি না।
ম্যাম দা ভাই অনেকে আবার খারাপ চিন্তা ভাবনা করবে যে আমি এখানে খারাপ কথা বলছি ভাই এটা একদম ভুল ধারণা ভাই আমি বলছি যে 2 মিনিটে বের হয়ে যায় কিন্তু 2 মিনিটে কি বের হয়ে যায় এটা বলি না আমি বলছি যে মেয়েদের রং 2 মিনিটের মধ্যে বের হয়ে যায় আর 30 মিনিট ধরে করছি মানে 30 মিনিট ধরে তার হাতের মধ্যে মেহেদি আর্ট করছি তারপরে 2 দিন ধরে সে রেখে দিয়েছে তারপরও তার হাত লাল হলো না কেন আধা ঘন্টা ধরে মেহেদির ডিজাইন করলাম তারপরও তার হাত হলো না লাল কি আধা ঘন্টা ধরে তার হাতে মেহেদি করলাম তারপরও দুর্ভাগ্যবশত তার হাত হয়নি লাল কারণ আমি তো তার হাতে মেহেদি দেই নাই মেহেদির বক্সের মধ্যে ঢুকায় দিয়েছিলাম আমার মাল হতে পারে আমাকে দেখতে বাচ্চা বাচ্চা লাগে কিন্তু মুখের ভাষা শুনলে মরা মানুষের জায়গা উঠব আচ্ছা যা সবকিছু নরমাল ইটস ওকে মাইনা নিলাম তারা দেখতে একটু বাচ্চা বাচ্চাই লাগে কিন্তু তার মুখের ভাষা শুনে নাকি মরা মানুষ ও জায়গায় উঠবো এটাও মাইনা নিলাম কিন্তু এইটা কি ভাই মানে কার্টুনের মতো বেলা হইতেছে মনে হইতেছে যেন তারা মির্কি ব্যামারে ধরে লাইছে আমরা স্কুলে সেই ব্যাগ বেঞ্চার আমরা স্কুলে ঢুকলে টেনশনে থাকে আমাদের প্রিন্সিপাল থাক ভাই পিচ্চি বলা ভাই কিছু না কইলাম তবে আমার স্কুল লাইফ নিয়ে একটা শায়রি কইতে চাই এক মিনিট আমি তো স্কুলে পড়ি নাই তারপরও কি স্কুলে পড়ি নাই দেখে কি মানে স্কুল লাইফ নিয়ে একটা শায়রি কওয়া যাইব না কইতেই পারি স্বাভাবিক কইলাম মানুষ স্কুলে পড়ালেখা করতে যায় আর আমরা যাই ম্যাডামের সাথে ফাজলামো করতে আর মাইয়াগোর সাথে আড্ডা দিতে কি মানুষ পড়ালেখা করতে স্কুলে যায় আর আমরা যাই ম্যাডামের সাথে ফাইজলামো করতে আর মাইয়াগোর সাথে আড্ডা দিতে কারণ আমরা ব্যাক বেঞ্চার ভাই আর যেদিন সবাই শুনতে পারছে যে আমরা স্কুলে আসছি সেই দিন স্কুলে হেড স্যারে আসে নাই সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য এতটুকুই যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য আলু দোয়াশ নামার জন্য দোয়া করেন আপাতত জন্য গুলাম 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 গুলাম